Dear viewers, all of you are welcome to my YouTube channel, We Like Anatomy. In my last video lecture, I was discussing about the explanatory anatomy. Today, it is my second explanatory anatomy video. Today, I will want to explain why females are called mosaics. তার মানে আজকে আমরা ডিসকাস করতে চাই কেন ফিমেলদেরকে মোজাইক বলা হয়। আমরা মোজাইক চিনি, মোজাইক দিয়ে আমরা ফ্লোরের মাঝে মোজাইক করা হয়, সেখানে অনেক অনেক টাইপের পাথর দেওয়া হয়, কিছু পাথর সাদা, কিছু কালো, ভেরিয়াস টাইপের। এখন জানতে চাই আমরা ফিমেলদেরকে কেন মোজাইক বলা হয়। প্রথমে আমরা জানা দরকার হোয়াট ইজ মোজাইক অর হোয়াট ইজ মোজাইকিজম। An individual who possesses two or more genetically different cell lines, all derived from single zygote, is called mosaic. মানে কি? একজন মানুষ, একজন person, যার মাঝে দুই বা ততোধিক genetically different টাইপের cell আছে, cell line আছে, এবং যে cellগুলো একটা single zygote থেকে derive করে, appear করে, সেই পার্সনকে বলা হয় মোজাইক, এবং এই কন্ডিশনকে বলা হয় মোজাইকিজম। তাহলে এখন আমরা বের করব ফিমেলরা কিভাবে মোজাইক হয়। ফিমেলে কি এরকম কোনো ডিফারেন্ট সেল লাইনের বিষয় আছে কি না, সেটাই আমরা আজকে বের করতে চাই। প্রথমে আমরা একটা মেইল দেখব। একজন মেইলের কোনো সোমাটিক সেল যদি আমরা দেখি, ইন দ্য সোমাটিক সেল অফ মেল আমরা দেখব দুটো সেক্স ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই। এই যে এক্স ক্রোমোজোম, দিস কাম ফ্রম মাদার, এন্ড ওয়াই ক্রোমোজোম কামস ফ্রম ফাদার। সো দুটো ক্রোমোজোম দুইজন প্যারেন্ট থেকে, ডিফারেন্ট প্যারেন্ট থেকে আসলো, এবং যেহেতু দুটো ক্রোমোজোম ডিফারেন্ট, এখানে একটা এক্স, একটা ওয়াই, সুতরাং দুটোই সমানভাবে অ্যাক্টিভ থাকে। এক্স ক্রোমোজোমও অ্যাক্টিভ থাকে, ওয়াই ক্রোমোজোমও অ্যাক্টিভ থাকে ইন মেল। নাও আমরা দেখব ইন ফিমেল সেই স্টোরিটা কি দাঁড়ায়। ফিমেলের মাঝে এক্স ক্রোমোজোম থাকে দুটো, একটা হচ্ছে এক, দুটো এক্স ক্রোমোজোম থাকে। ফিমেলের সেক্স ক্রোমোজোম দুটো সেম, দুটোই এক্স টাইপের ক্রোমোজোম, দুটোই এক্স ক্রোমোজোম, এন্ড ওয়ান কাম ফ্রম মাদার, এগেইন ওয়ান কাম ফ্রম ফাদার। এখন দুটো ক্রোমোজোম তো এখানে সেম, তাহলে কি দুটোই সমানভাবে অ্যাক্টিভ থাকে? না, দুটো সমানভাবে অ্যাক্টিভ থাকে না। কখনো কি হয়, মাদারের এক্সট্রা অ্যাক্টিভ হয়, ফাদারের এক্সট্রা ইনঅ্যাক্টিভ হয়। আবার কখনো কখনো দেখা যায় মাদারের এক্সট্রা ইনঅ্যাক্টিভ হয়, ফাদারের এক্সট্রা অ্যাক্টিভ থাকে। তাহলে আমরা ফিমেলের মাঝে এই রকম দেখতে পারি, কোন কোন সেলের মাঝে ম্যাটারনাল এক্সট্রা ইনঅ্যাক্টিভ, কোন কোন সেলের মাঝে প্যাটার্নাল এক্স ইনঅ্যাক্টিভ থাকে। এবং এই যে ইনঅ্যাক্টিভ হয়, এটা হয় হচ্ছে ফার্টিলাইজেশনের 15 দিন পরে, 15 days আফটার ফার্টিলাইজেশন, বাই দ্য প্রসেস অফ মিথাইলেশন। এক্স ক্রোমোজোমের বাই দ্য প্রসেস অফ মিথাইলেশন এক্স ইনঅ্যাক্টিভেশন হয়ে যায়। এটা হয় কবে? 15 days আফটার ফার্টিলাইজেশন। এবং এই যে এটা একটা থিওরি বা এটা একটা হাইপোথিসিস যেটা দিয়েছে মেরি লিও নামে একজন ব্রিটিশ সায়েন্টিস্ট, তার নামে এই হাইপোথিসিসটাকে বলা হয় লিও হাইপোথিসিস। তাহলে আমরা এখন কি পাচ্ছি? আমরা পাই ফিমেলের মাঝে তাহলে দুই ধরনের সেল লাইন আছে, এবং এই দুটো সেল লাইনই কিন্তু সেম জায়গোট থেকে আসে। কিছু সেলের মাঝে আমরা দেখব, তার কিছু সেলের মাঝে ইনঅ্যাক্টিভেটেড প্যাটার্নাল এক্স ক্রোমোজোম পাব, আর অ্যাক্টিভ ম্যাটারনাল এক্স ক্রোমোজোম পাব। আবার কোন কোন সেলের মাঝে আমরা দেখব ইনঅ্যাক্টিভ ম্যাটারনাল এক্স ক্রোমোজোম আর অ্যাক্টিভ প্যাটার্নাল এক্স ক্রোমোজোম। তার মানে ফিমেলে দুটো সেল লাইন দেখা যাচ্ছে, দুই সেল লাইনই সিঙ্গেল জাইগোট থেকে আসে, কিন্তু কোন সেলের মাঝে ম্যাটারনাল এক্সট্রা ইনঅ্যাক্টিভ, কোন সেলের মাঝে প্যাটার্নাল এক্স ইনঅ্যাক্টিভ। সুতরাং আমরা ফিমেলকে বলবো মোজাইক। এই কারণেই আলটিমেটলি ফিমেলদেরকে মোজাইক বলা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, অ্যান্ড আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, to give like and comment to my contents, and give valuable opinion about the video if possible to my
YouTube comment section or in the Facebook Messenger. Take care, goodbye, stay home, stay safe.